ঈশা উনি সুপারিশ করবেন। আপনি আপনি বাপ দাদা ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে গেলেন, আর আপনি খুঁজে দেখলেন না যে আসলে এটা ঈশার উপর নাজিল হয়েছে। খ্রিস্টানদের সাথে কতদিন ধরে কাজ করছো? 2017 জুনে। কুষ্টিয়া শান্তিডাঙ্গায় মনের কষ্ট কোথায় রাখবো? বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিশ্ববিদ্যালয়ের দেয়াল ঘেঁষা গ্রাম শান্তিডাঙ্গা, ওখানে 22টি মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমার এই কথাটা শুনে ভিতরে আগুন জ্বলে উঠল। ওয়াজ মাহফিল বাদ দিয়া আমি গেলাম দাওয়াতের কাছে। সারা কুষ্টিয়া ঘুরলাম ওই শান্তিডাঙ্গা, পরে নেতাকে পাইলাম, যে লোকটা প্রথম খ্রিস্টান হয়েছে, নাম তার নাজির আহমদ। খ্রিস্টানরা তাকে বাড়ি দিছে, গাড়ি দিছে, তখন বেতন দিত মাসে 27,000-28,000 টাকা। তো সে আমার সাথে যখন বিতর্ক শুরু করলো, এক পর্যায়ে সে বলল, আমি বললাম যে তুমি আল্লাহর হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান কেন হইলা? তো সে বলে, আমি আল্লাহ রসুলকে মানি, ইসলামও মানি, তবে খ্রিস্টান হয়েছি একটা কারণে, আল্লাহ রসুল তো সুপারিশ করতে পারবে না, ঈসা তো সুপারিশ করবে। এখন ভাই, আপনার আপারিষ্টরে আপনাদের বলছি, বিবেক নামে কিছু থাকলে বলেন তো, রসুলুল্লাহ সাফাত করতে পারবেন না এই কথাটা দেশে কারা প্রচার করে টিভি চ্যানেলে আর মিম্বরে আর স্টেজে? আল্লাহর হাবিবের আজমাত ইমান আনার পরে যার অন্তরে রসুলুল্লাহর আজমাত নাই, মোহাব্বত নাই, রসুলুল্লাহর বরত্ব মহত্ব আজমাত রফআত ধারণা যার নাই, সে আলেম নয়, সে জালেম, সে মুনাফেক ও বেঈমান ছাড়া কিছু হতে পারে না। এদেরকে চিনে রাখুন, এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে দলটা, এদের আবার গেট আপ সুন্দর, লম্বা দাড়ি, লম্বা রুমাল, সব বিন বিন বিন, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, বাকার ইবনে বাকার, দেখেন না? এদের কাজই হচ্ছে রসুল্লাহর আজমতের খেলাফ কথা বলা। এতে তারা সুযোগ করে দিচ্ছে খ্রিস্টানদেরকে। কাদেরকে? এই তো চিনেন তো আপনারা, চিনেন না? তা দেখেন তারা কাদেরকে সুযোগ করে দিচ্ছে। তখন আমি বললাম যে না, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সাফাত করবেন, এটা কোরআনেও আছে, বাইবেলও আছে। আর ঈসা যে সাফাত করবে তুমি বাইবেল থেকে দেখাও। আমি চ্যালেঞ্জ করলাম, কথা বুঝতেছেন? আমি বললাম ঈসা যে সাফাত করবে এটা তুমি বাইবেল থেকে দেখাও। আমি বাইবেল থেকে দেখাবো ঈসা নিজে বলেছে সে সাফাত করতে পারবে না। এখন আর ঘর থেকে বাইবেল আনে না, তার ঘরে বাইবেল। এটা আল্লাহর রহমত যে বাইবেলের ওই অংশটা আমার পড়া ছিল। প্রায় 2.5-3 ঘন্টা পর সে মাথা নত করে দিল, পরাজয়কে মেনে নিল। শুনেছি গত বছর সে আবার মুসলিম হয়েছে। তো যারা রসুলুল্লাহর আজমতের খেলাফ কথা বলে, আসলে তাদের কানেকটিভিটি কাদের সাথে, কারা তাদেরকে প্রমোট করে, কারা তাদেরকে প্যাট্রোনাইজ করে, তাদের টাকা কি ইসরায়েল থেকে আসে, না নিউ ইয়র্ক থেকে আসে, না ইংল্যান্ড থেকে আসে, সেটাও ইনশাল্লাহ একদিন প্রকাশ পাবে। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,500 বছর আগে মেরাজ রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদ্দাতুল মুনতাহার উপরে
আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন মা যাগাল বসরু ওয়া মা তাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার দিদার লাভ করেছে আল্লাহ বলেন তখন আমার হাবিবের দৃষ্টি আকা বাকা হয় নাই সীমা লঙ্ঘন করে নাই অর্থাৎ তুর পাহাড়ে মুসা দেখতেছেও আমারে দেখতে পারে নাই কিন্তু ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশে আজিমে আমার হাবিব আমাকে তৃপ্তির সাথে দেখেছে রাসূলুল্লাহ আল্লাহ যে এক সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে চোখে দেখে এইজন্য আল্লাহ ওনাকে বলেছেন শাহেদ সাক্ষ্যদাতা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ গুমান পিছনে ঘুমাচ্ছে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো কে কে ঘুমান একটু হাত উঠান তো না বাস আর কিছু সময় আমি তো 20 মিনিট চেয়েছিলাম চলেই তো গেছে টাইম আর কয়েক মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্যদাতা শাহেদ ওনার সাক্ষর কারণে লাখের উপর নবী উম্মতের অভিযোগ থেকে পরিত্রাণ পাবেন সুবহানাল্লাহ বলবেন না লাখের উপর নবীর বিরুদ্ধে উম্মত আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা যে আজকে অপরাধী দোষ তো আমাদের না আল্লাহ বলবেন কেন আমি তো তোমাদের কাছে নবী রাসূল পাঠাইতাম ওরা কি আমার রেসালাত পৌঁছায় নাই মিথ্যাবাদী উম্মত অস্বীকার করবে ঈসার উম্মত বলবে পৌঁছায় নাই মুসার উম্মত পৌঁছায় নাই সুলেমানের উম্মত পৌঁছায় নাই আল্লাহ নবীগণকে ডাক দিয়ে বলবেন হাল বাল্লাকতুম তোমরা আমার দাওয়াত রেসালাত পৌঁছাইছো প্রত্যেকে বলবেন আল্লাহ যথাযথ পৌঁছিয়েছি বিভিন্ন রাওয়ায়েত এসছে এক রাওয়ায়েত এসছে আল্লাহ বলবেন তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা কারা নবীগণ বলবেন রাব্বুল আলামিন আমাদের পক্ষে আজ উম্মতে মুহাম্মদই সাক্ষ্য দিবে এটার পক্ষে একটা হাদিস আমি বলতে পারি বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তির জানাজা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোকটা কেমন ছিল সাহাবায়ে কেরাম বললেন ভালো আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত আবার আরেকটা জানাজা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোকটা কেমন ছিল সাহাবায়ে কেরাম বললেন ভালো ছিল না আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি দোনোজনের ক্ষেত্রে বললেন ওয়াজিব হোক কার জন্য কি ওয়াজিব হোক আল্লাহর হাবিব বললেন যার প্রশংসা করেছো আমি দোয়া করে দিছি ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হোক আর যার তোমরা মন্দচারী করেছো আমি বলে দিয়েছি ওয়াজাবাত লাহুন নার জাহান্নাম ওয়াজিব আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ তোমরা জমিনে আমার উম্মত আল্লাহর সাক্ষ্যদাতা তোমাদের সাক্ষ্যের উপর আল্লাহ বিচার করবেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ জিজ্ঞেস করবেন আদম থেকে ঈসা যথাযথ তাদের কওমের কাছে আমার মেসেজ আমার বার্তা আমার রেসালাত পৌঁছিয়েছে তোমরা এই কোন দলিলের ভিত্তিতে বললা উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে অবতীর্ণ
ওনার উপর অবতীর্ণ কোরআনে এবং ওনার হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আদম থেকে ঈসা তারা নবী ছিলেন রসূল ছিলেন এবং তারা যথাযথ দায়িত্ব পালন করেছেন আল্লাহর হাবিবের স্বাক্ষর কারণে আল্লাহর হাবিবের ঈমানদার উম্মতের সাক্ষীর কারণে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী তাদের উম্মতের মিথ্যা অভিযোগ থেকে পরিত্রাণ পেয়ে যাবে অন্য রাওয়ায়েতে এসেছে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়ে দিবেন যে আল্লাহ আদম থেকে ঈসা তারা যথাযথ দায়িত্ব পালন করেছেন সেজন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন শাহেদ সাক্ষ্যদাতা সুবহানাল্লাহ বলবেন না